উন্নত জীবনের আশায় অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে প্রতিনিয়ত ইউরোপে প্রবেশের চেষ্টা করে অভিবাসন প্রত্যাশীরা। তাদের অনেকে লক্ষ্যে পৌঁছাতে পারলেও শত শত অভিবাসীর ঠাঁই হয় সাগরের অতল গহ্বরে, যাদের মরদেহটিও খুঁজে পাওয়া যায় না। মঙ্গলবার থেকে বুধবার বিকেল পর্যন্ত ভূমধ্যসাগরের মাল্টা ও ইতালি উপকূলে অভিযান চালায় দুটি উদ্ধারকারী জাহাজ। 11 ঘন্টার বেশি সময় ধরে মাল্টার উপকূলে অভিযান চালিয়ে 400+ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়। অন্যদিকে ইতালি উপকূল থেকে প্রায় 100 অভিবাসীকে উদ্ধার করে দেশটির কোস্টগার্ড। এক বিবৃতিতে ইতালি কর্তৃপক্ষ জানায়, 1 এপ্রিল লিবিয়া উপকূল থেকে দুটি মাছ ধরা নৌকায় করে সাগরপথে রওনা দেয় অভিবাসীরা। এরপর থেকে গত কয়েকদিন ধরেই সাগরে ভাসমান অবস্থায় ছিল তারা। খাবারের অভাবে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। নারী ও শিশুসহ উদ্ধার অভিবাসীরা বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, সিরিয়া ও সোমালিয়ার নাগরিক। তাদেরকে ইতালির একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের সংখ্যা গত কয়েক বছরের তুলনায় বেড়েছে। চলতি বছর এখন পর্যন্ত শুধুমাত্র ইতালিতে প্রবেশ করেছে অন্তত 28,000 অভিবাসী। একই সময়ে 2022 সালে এই সংখ্যা ছিল 6,800। রাহানুল রানা, সময় সংবাদ।